আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু মিষ্টি দিয়ে একদম লাল লাল করে কষা কষা করে একদম মটন রান্না করছে আর দারুণ গন্ধ বের হচ্ছে একদম। তোমাদের পুরুলাকাদের এই একটাই দোষ জানো তো, মানে না খেয়ে আগে থেকে টেস্ট বুঝে যাও, আগে খেয়ে দেখো কেমন টেস্ট হয়, আগে খেয়ে টেস্ট করে দেখতে হবে, খেয়ে দেখতে হবে একদম একদম। নন্দিনীর সাথে আমি 300 টাকা করে প্লেট নিচ্ছে, আমি নন্দিনীকে নিয়ে কোনো মানে টপিকে যেতেই চাই না, আমাকে নিয়ে যদি কোনো কিছু জিজ্ঞাসা করো তুমি আমাকে নিয়ে জিজ্ঞাসা করো, নো আজকে কোনো নন্দিনী বন্দিনী কারোর কথা উঠবে না এখানে, কারোর কথা উঠবে না, শুধু মিষ্টি দি চলবে, শুধু মিষ্টি দি চলবে, যদি মিষ্টি দিকে ভালো লাগে তাহলে মিষ্টি দিকে নিয়েই কথা বলবে, মিষ্টি দি আছে আমার দিদি আছে আমাদেরকে নিয়ে কথা বলো, কারণ আমি চাই না কারোর কাছে আমি খারাপ হতে, সে ব্যবসা করছে হয়তো। ক্যামেরাম্যান আমার দিকে ফোকাস করতে হবে না, এদিকে রান্নার দিকে ফোকাস করো, মানে কাঁচা লঙ্কা ভাগটা বেশি দিই, শুকনো লঙ্কা ভাগটা কম দিই, তাতেই মাংসের কালারটা চলে আসবে। আমি তখন বললাম তোমাকে যে কাঁচা লঙ্কা দেয়, কেউ বলবে যেটা বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা, তুমি মানে কি বলবো দেখাতে পারলে আমি চা বলবো সেটা করতে রাজি, যে দিদি মাটন আমি ধরে খাইয়ে দেবো, যদি শুকনো লঙ্কা আমাদের দোকানে দেখাতে পারো ফ্রিতে খাইয়ে দেবো। হিন্দি মধ্যে মধ্যে যাস না, লাস্ট করা হিন্দি বাংলাতে যদি তো কোথাও লাস্ট মানুষ মানে ব্যাপার, আমি দেখে নিই কি বলবো, 80 টাকায় মটন থালি হয় নাকি আবার, তোমার দোকানে একমাত্র পাওয়া যাবে তাই তো 80 টাকায় মটন থালি, আচ্ছা মানে শুধু মটন আর ভাত দিচ্ছ নাকি, এখন থালি দিয়ে দিচ্ছ তোদের, বাহ এত কিছু দিয়ে 80 টাকা, আচ্ছা কাতলা মাছ ভাত 80 টাকা, আচ্ছা মানে 60 টাকায় মাছ ভাত দিয়ে দিচ্ছে, বাহ মিষ্টি দি, আচ্ছা এখন কি ভাত যেটা, এটা ছোলার ডালের বড়া হচ্ছে, ছোলার ডালের বড়া, এটা কি বড়া করে ঝাল ফাল হবে না, না 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 এটা এটা সবজি ভাতের সাথে উচ্ছে আলু ভাজা আর এই বড়াটা, ছেলে একটা বিশাল গায়ে লাগাছো, হ্যাঁ সবাই বলে যে তুমি উচ্ছেটাই কেন ভাজো, হ্যাঁ উচ্ছেটাই কেন ভাজো বলো, তো ওটা ভাজি ওই যে বললাম যে সবাই মিষ্টি খেতে পছন্দ করে না, তো মাঝে মাঝে তিতোটাও দিই, ডাল সবজি উচ্ছে আলু ভাজা আর এখানে কচুর মুখি দিয়ে মানে হালকা আদা জিরে বাটাতে যেটা লাইট ঝোল বলি ওটা আছে, আর রুই কাতলা ইলিশ সবই আছে, চিকেন মাটন সব আছে, ইলিশের দাম কত রেখেছো, ইলিশের দামটা এখন আমি ফিক্সড করিনি, ওটা আমি বলেছি তো যে কিনার পরে সবকিছু করে কত কি কিনেছে আমি জানি না, ওটা তুমি আজকের জন্য দামটা বলে দাও, আজকের জন্য দামটা কত রেখেছি দিদি, 200 টাকা, 200 টাকা মাত্র, আচ্ছা এই ব্যাপারে তুমি নন্দিনীর সাথে কি বলতে চাইছো, একজনকে নতুন দেখতে পাচ্ছি এর মুখটা কে, এটা নতুন না এটা আমাদের মানে সাপোর্ট, পরোটা সাপোর্ট, না না এটা আমার দিদির মেয়ে, দিদির মেয়ে, হ্যাঁ কালিদির মেয়ে, কালিদির মেয়ে, ও আমাদের দোকানে বাবা না থাকলে আমরা দোকান অসম্পূর্ণ থেকে যাবে, কটা থেকে রান্না বান্না শুরু করো, 7টা থেকে উনুন ধরিয়েছি, 7টা থেকে মোটামুটি কটা অবধি চলবে, যতক্ষণ রান্না শেষ না হবে, আচ্ছা চেষ্টা করবো যে তাড়াতাড়ি করার, আর লোক কটা থেকে এলে খেতে পারবে, লোক যদি মানে লোক তো শোনো যার খাওয়ার ইচ্ছা সে কিন্তু ডাল ভাত খেয়ে যায়, এইবার মাছ মাংস হতে থাকে যে যেটা খাবে কমসে কম 12টা তো মানে 11টা 11:30টার মধ্যে হয়ে যায়, আর কটা অবধি চালাও মোটামুটি হোটেলটা, রাত 10টা পর্যন্ত, সকাল 7টা থেকে রাত 10:30টা 11টা পর্যন্ত হোটেল খোলা, রাত্রেও সকালবেলা যেরকম রুটি তরকারি এগুলো থাকে, সন্ধ্যাবেলা সেম 6টার পর থেকে আবার রুটি তরকারি ঘুগনি এগুলো চলে, রুটি তরকারি আবার রাতে রুটি, আর মিডিলে শুধু ভাত, হ্যাঁ মিডিলে ভাত সব সময় থাকবে,